সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টি। তো রায় মার্টিন প্রশ্ন বিচিত্রের যে ক্যাসিফায়ার প্লাস অর্থাৎ সাজেশান পোর্শন রয়েছে, এই পোর্শন থেকে রাসায়নিক গতিবিদ্যার থেকে যে 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টার মার্ক আছে কোশ্চেন মার্ক, এই সমস্ত প্রশ্নে ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করছি। এটা হচ্ছে পার্ট থ্রি ভিডিও। এর আগে অলরেডি পার্ট 1 পার্ট 2 ভিডিও আপলোড করি, এটা পার্ট 3 ভিডিও। এই ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই বাকি দুটো ভিডিও দেখবে বা এই পরবর্তীকালে অন্য যে পার্ট নিয়ে আসবে সেগুলো অবশ্যই দেখবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। ওকে, তো পার্ট 3-র মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। 21 নম্বর প্রশ্ন দাগ থেকে শুরু হচ্ছে। এই পার্টের মধ্যে কয়েকটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষার উপযোগী বা পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখে নাও 21 নম্বর প্রশ্ন রয়েছে। এবার চলে আসবে, দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো 21-এর পর চলে আসবে 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে শেষে আরও কয়েকটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। শেষ প্রতিটা প্রশ্ন মন দিয়ে ভালো করে দেখবে, অবশ্যই তোমাদের উপকার লাগবে। ওকে, চ্যানেলে যারা নতুন এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগে একটা লাইক কিন্তু করবে, আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। শুরু করছি প্রথম প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন, একটি প্রথম কম বিক্রিয়ার 50% সম্পূর্ণ হতে 10 মিনিট সময় লাগে, বিক্রিয়াটির 20 মিনিট পর কত বিক্রিয়ক অবশেষ থাকবে? ভীষণ ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেনগুলো প্রায় পরীক্ষা এসে থাকে। কীভাবে পড়বে দেখো না, প্রথম কম বিক্রিয়া সমাগত বিক্রিয়ার সমীকরণ এইটা তোমরা জানো, এ হচ্ছে মান বিক্রিয়া শুরুর গাঢ়ত্ব, আর এক্স হচ্ছে এ মাইনাস এক্স হচ্ছে টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব। ওকে, বিক্রিয়া যদি বিক্রিয়া 50% সম্পন্ন হয়েছে, কী বলছে, বিক্রিয়ার 50% যখন সম্পন্ন হয় তখন এক্স সমান কি, এক্স সমান হচ্ছে a × 50/100। ওকে, এবার সমীকরণে বসিয়ে দাও, k = 2.305 t, মানে 10 মিনিটে 50% সম্পূর্ণ হয়, টি এর জায়গায় 10 মিনিট বসিয়ে দিয়েছি, লগ a/x এর জায়গায় মান বসিয়ে দাও, এখানে কের মান বেরোবে 0.06932 মিনিট ইনভার্স। ওকে, এবার কী বলছে না, 20 মিনিট পর কত বিক্রিয় অবশেষ থাকবে, 20 মিনিট পর কত বিক্রিয় অবশেষ থাকবে, দেখে নাও অবশেষ থাকবে। দেখো 20 মিনিট পর ধরা যায় a-1 বিক্রিয় অংশ অবশেষ থাকবে। ওকে, তো এখানে এটা হচ্ছে কের মানটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে টি এর মান, 20-র জায়গায় টি এর জায়গায় হচ্ছে এই যে সমীকরণে আছে, এটা টি এর জায়গায় 20 বসিয়ে দিলাম, আর এটা যেমন আছে তেমন করলাম। এবার দেখো লগ a/a-1 সমান এই মানটা লিখলাম, এরপর a/a-1 সমান 3.99 হলো, ঠিক আছে। নেক্সট চলে এসো কী বলছে দেখো, নেক্সট দেখো এবার a-x a × 1/399, a-x সমান হচ্ছে a × 25%। ওকে, বিক্রিয়াটি 20 মিনিট পর 25% বিক্রিয় অবশেষ থাকবে। ওকে, এরপর দেখো বিক্রিয়ার ক্রম বলতে কী বোঝায়, ঠিক আছে। এই প্রশ্নের উত্তর কতটুকু লিখবে, দেখো কোনো রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষারব্ধ হার নির্দেশক সমীকরণে বিভিন্ন বিক্রিয়গুলির গাঢ়ত্ব সময়ের যে ঘাতের সমষ্টিকে বলা হয় কি বিক্রিয়াটির ক্রম। তোমরা জানো বিক্রিয়ার ক্রম, যে ধরে এ বিক্রিয়া করে এ আর বি বিক্রিয়া করে সি বিক্রিয়া যেহেতু বদ্ধ করছে, এই ক্ষেত্রে বিক্রিয়া হার যদি r = k × a² / a হয়, আর হচ্ছে b² / হচ্ছে বি হয় বিক্রিয়ার হার সমান, সেই ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম কী হবে, a + b। ওকে, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া পরীক্ষারব্ধ হার নির্দেশক সমীকরণে বিভিন্ন বিক্রিয়াগুলি গাঢ়ত্ব সময় যে ঘাত, এই যে পাওয়ার আছে ঘাতের সমষ্টিকে বলা হয় বিক্রিয়ার ক্রম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বিক্রিয়ার আণবিকতা বলতে কী বোঝায়, না কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য ন্যূনতম যত সংখ্যক বিক্রিয়ক অণু পরমাণু বা আয়নের প্রয়োজন হয় সেই সংখ্যাকে বিক্রিয়ার আণবিকতা বলা হয়। যেমন দেখো 2HI বিয়োজিত হয় H2 আর I2 উৎপন্ন করছে, এই ক্ষেত্রে বিক্রিয়ার আণবিকতা 2, কারণ 2 অণু বিক্রিয়ক অংশগ্রহণ করেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে এসো, নেক্সট প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখো, প্রশ্ন কী বলছে, 23 নম্বর প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা কথা, এই প্রশ্নগুলো যদি PDF ফাইল ডাউনলোড করতে, এই প্রশ্নটা এই চ্যানেলে অন্যান্য সমস্ত যে প্রশ্ন উত্তর আপলোড করা হয়েছে সমস্ত প্রশ্নের যদি PDF পেতে চাও, তোমাদের সিলভার মেম্বারশিপ যদি জয়েন করো, তাহলে সমস্ত প্রশ্নের PDF তোমরা কমিউনিটি পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবে। প্রথম কম বিক্রয়ের ক্ষেত্রে এই অনুপাতটা দেখে না কী হবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কম বিক্রয় সমাগত বিক্রয় সমীকরণ তোমরা জানো, যখন t = t 15/16 হয় তখন x হয় a × 15/16। জাস্ট মানগুলোকে বসিয়ে দেবে, আমি যেমন বসিয়েছি মানগুলোকে বসাবে, বসার পর এখানে এই সমীকরণটা পাবে, এই 1 নম্বর সমীকরণ পেলে। একই রকমভাবে দেখো আবার যখন t 1 হবে, হাফ হবে,
দেখো যখন হচ্ছে টি সমান হচ্ছে টি একের দুই হবে, সেই ক্ষেত্রে দেখো মানগুলো বসিয়ে দেয় এক্সের জায়গায় এ গুণিত একের দুই হবে, মানগুলো বসাবে, বসানোর পর এ দু নম্বর সমীকরণ পাবে, ঠিক আছে। এরপর কী করবে, এক নম্বর বাই হচ্ছে দু নম্বর সমীকরণ, এক নম্বর বাই হচ্ছে দু নম্বর সমীকরণ করবে, জাস্ট অনুপাত করে ভাগ করে দেবে, করে দেখো এখানে ভাগ করেছি করার পরে টু বেরিয়েছে, ঠিক আছে, ফোর বেরিয়ে, তার এইটা হচ্ছে অনুপাত। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমনভাবে দেখিয়েছি এইভাবে করবে অনুপাত, যেমন করে ভাগ করাকে অনুপাত বলা হয় তোমরা জানো, তা প্রথম যেমন দেখে আরও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে তোমরা করবে, অতি সহজে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে। জাস্ট যেটা যেহেতু টি সমান টি 15/16, এক্স সমান কি এ গুণিত 15/16, এই মান অনুযায়ী বসাটা কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে এই ধরনের যে কোনো প্রশ্ন উত্তর তোমরা অনায়াসে কিন্তু পরীক্ষায় করতে পারবে, এই প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট প্রশ্ন চলে এসো, নেক্সট প্রশ্ন চলে এসো, কী বলছি, একটি প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়কে n/n অংশে বিভাজিত হতে কত সময় লাগবে, ঠিক আছে। ধরা যাক প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত বিক্রিয়ার সমীকরণ তোমরা জানো, এটা আগে থেকেই জানো, এখানে হচ্ছে এ হচ্ছে যেখানে এসে বিক্রিয়কে প্রথম ঘটত, আর বিক্রিয়ক গাঢ়ত্বর n/n অংশ বলতে কী বলছে, বিক্রিয়কের গাঢ়ত্ব n/n অংশ বলতে বলছে এ গুণিত 1/n সমান হচ্ছে a/n, মানে বুঝতে পারছো, এবার মান বসে এক্সের জায়গায় মান বসিয়ে সমীকরণ এক্সের জায়গায় মান বসিয়ে তো মান বসিয়ে দেখো a/n বসিয়ে দেওয়া হয়েছে। সুতরাং প্রথম বিক্রিয়ার একের 9 অঙ্কে বিভাজিত হতে সময় লাগবে, এবার দেখো কত সময় লাগবে, জাস্ট কী করবে ক্যালকুলেশন করো, এখানে দেখো এ ওগুলো উঠে যাচ্ছে, দেখো সমীকরণ এ আছে, এই এ আছে, দেখো তো এখানেও এই যে এগুলো আছে, এগুলো কাটাকুটি হয়ে বেরিয়ে চলে গেলো, তো 1/1 - 1/n, ওকে। তাই এবার সরল সমীকরণ সরল করলে কী হবে, সরল করলে ওপরে নিচে এনটা দেখো 1/, যদি আমরা সরল করি 1/n - 1/n, তোমরা জানো এগুলো সহজে, তবুও দেখিয়ে দিচ্ছি একবার, তাহলে ওপরে 1 হলো, নিচে কী হবে সরল করে দেখো দেখিয়ে দিচ্ছি, n মাইনাস নিচে n হলো, n টা উপরে চলে গেলো, তাহলে n/n - 1, এইটাই হচ্ছে সমীকরণ, ওকে। তার n ক্রমে মানে কোনো একটা প্রথম ক্রম বিক্রিয়া 1/n অংশ বিভাজিত সময় লাগবে হচ্ছে টি 2.303 কে লগ n/n - 1, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য, ওকে। এবার দেখ একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার সমীকরণ নির্ণয় করে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া দু প্রকারের হতে পারে, যখন বিক্রিয়ার সময় গাঢ়ত্ব সমান হয় সেক্ষেত্রে 2x বিক্রিয়া করে বিক্রিয়ার পদ উৎপন্ন করেছে, এই ক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণটি দেখে নাও কে সমান 1/t বাই ax - x, এ বিক্রিয়া শুরুতে বিক্রিয়া গাঢ়ত্ব, আর এক্স সমান কি টি সময় পরে বিক্রিয়কে গাঢ়ত্ব হ্রাস, কতটা বিক্রিয় হ্রাস পেয়েছে, এটা হচ্ছে যখন বিক্রিয় সময় গাঢ়ত্ব সমান হয়, বিক্রিয় সময় গাঢ়ত্ব যখন অসমান হয় মানে আলাদা হয় সেক্ষেত্রে কী হবে, বিক্রিয় সময় বিক্রিয় সময়ে গাঢ়ত্ব অসমান হয় মানে যদি আলাদা হয়ে থাকে, এক্স আর এ বিক্রিয়া করে বিক্রিয়ার পথ উৎপন্ন হবে, সেক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণ কী হবে, সেক্ষেত্রে বিক্রিয়ার সমীকরণ দেখে নাও কে ইনটু এটা, ওকে। এ সমান হচ্ছে এ হচ্ছে বিক্রিয়া শুরুতে এক্স বিক্রিয়কে গাঢ়ত্ব, বি সমান বিক্রিয়া শুরুতে ওয়াই বিক্রিয় গাঢ়ত্ব, আর এক্স সমান টি মানে টি হবে এক্স সমান টি, এক্স সমান হচ্ছে এক্স হচ্ছে টি সময় পরে বিক্রিয়ক এ এক্স আর ওয়াই গাঢ়ত্ব হ্রাস, কতটা বিক্রিয়ক এ আর গাঢ়ত্ব হ্রাস পেয়েছে, ওকে। কোশ্চেন নাম্বার 25 দেখো কী বলছে, কোনো বিক্রিয়া হার ধ্রুবক বলতে বোঝায় কি এর এককে, ঠিক আছে, দেখে নাও কী বলছে, একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রতিটি বিক্রিয়কের মোলার গাঢ়ত্ব 1 বলে, প্রতিটি বিক্রিয়কের মোলার গাঢ়ত্ব 1 বলে বিক্রিয়াটির হারকে ওই উষ্ণতায় ওই বিক্রিয়ার হার ধ্রুবক বলে, কী বলে বুঝতে পেরেছো, একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রতিটি বিক্রিয়কের মোলার গাঢ়ত্ব 1 একক হলে বিক্রিয়াটির হারকে বলা হয় ওই উষ্ণতায় ওই বিক্রিয়া হার ধ্রুবক বলে, ওকে। দেখা যায় একটা নির্দিষ্ট উষ্ণ নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় হার ধ্রুবকের মান সর্বদা নির্দিষ্ট হয়, কি একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় হার ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট হয়ে থাকে, উষ্ণতার পরিবর্তে হার ধ্রুবকের মানে কিন্তু পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে, এটা মনে রাখে ভালো করে, ওকে। নেক্সট দেখো হার ধ্রুবকের কী হয়, হার ধ্রুবক একত্র বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়, যেমন এন কমে বিক্রিয়ার ক্ষেত্রে হার এন কমে বিক্রিয়ার ক্ষেত্রে যদি হার ধ্রুবক একক করি সেই ক্ষেত্রে হয় মোল রিটার্ড ইনভার্স, ঠিক আছে, 1 - n আর সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে এন কমে বিক্রিয়ার ক্ষেত্রে, যদি প্রথম কম পড়ায় এনে জায়গায় 1 বসিয়ে দেবো, শূন্য কম পড়ে এনে জায়গায় 0 বসিয়ে দেবো, তাই এন কমে বিক্রিয়ার ক্ষেত্রে এন মোল রিটার্ড ইনভার্স 1 - n সেকেন্ড ইনভার্স, ওকে। নেক্সট প্রশ্ন চলে এসো, কী বলেছে দেখো, এর কোশ্চেন আগে মিলিয়ে নিতে পারো, তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই তোমাদের ভিডিওটি তোমার ভালো লাগলে উপকার হবে যদি মনে হয় অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর একটা লাইক করতে কিন্তু ভুলবে না। এন কম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক এগুলো কী হয়, মোল রিটার্ন ইনভার্স 1 - n সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। আর নেক্সট প্রশ্ন দেখো, দেখা হচ্ছে প্রথম কম বিক্রিয়ার ক্ষেত্রে 3 টি 3 4
টি হাফের দেখুন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখা হচ্ছে প্রথম ক্রম বিক্রয়ের ক্ষেত্রে টি তিনের চার, টি হাফের দ্বিগুণ হবে। ঠিক আছে, প্রথম ক্রম বিক্রয় সমাকলিত বিক্রয় সমীকরণ এটা, যখন টি সমান টি এক তিনের চার হবে, তখন এক্স সমান কি এ গুণ তিনের চার। জাস্ট মানগুলো এখন বসিয়ে দো, বসিয়ে দিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করেছি। দেখো টি তিনের চার সমান 1.386 বাই কে, এটা এক নম্বর সমান। একই রকমভাবে দেখো টি সমান যেগুলো হাফ হয়ে থাকবে, সেক্ষেত্রে এ গুণ তো 1/2 হবে, এক্সের জায়গায় বসিয়ে যাবে, মান বসিয়ে দেবো, বসানোর পরে পাবে এটা টি হাফ সমান 0.693 বাই কে। জাস্ট বাই করে দেবো, এক নম্বর সমীকরণ বাই করলে দু নম্বর মানে বাই মানে ভাগ করে দেওয়া, ভাগ করে দেখবে ক্যালকুলেশন করার পরে দুই মান বেরোবে, তার টি হচ্ছে তিনের চার সমান দুই গুণ তো টি হাফ। তাহলে এর প্রমাণিত হলো প্রথম বিক্রিয়া টি হাফ, টি তিনের চার, টি হাফের দ্বিগুণ হবে। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। ওকে, তো এই পার্টের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে শেষ করলাম। এরপরে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, পরের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে পার্ট ফোর আকারে নিয়ে আসবে, এটা হচ্ছে পার্ট থ্রি। এর পরবর্তীতে পার্ট ফোর ভিডিও আপলোড করবো। ওকে, তার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিও লাইক করবে।